আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ওয়েব এফেক্টস নিয়ে। ওয়েব এফেক্টস কিন্তু একটি দুর্দান্ত ইনকাম সাইট ছিল, এখান থেকে কিন্তু মানে হাজার হাজার টাকা ইনকাম করে নিয়েছে অলরেডি। এবং এখানে এই সাইটে কিন্তু কিছু সমস্যা হয়েছে, যার কারণে এখান থেকে কাজ করলেও টাকা উইথড্র করা যাচ্ছে না। তো আজকে আমি বিস্তারিত কথা বলবো ওয়েব এফেক্টস নিয়ে এবং শেষে ওয়েব এফেক্টসের গোপন কিছু রহস্য ফাঁস করে দেবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তো মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা ওয়েব এফেক্টসে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু এখনও পর্যন্ত কাজ কমপ্লিট করা যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আমরা রিসিভ অর্ডারে ক্লিক করে কিন্তু এখন আমরা কাজ করতে পারছি, এবং এখানে কিন্তু ইনকাম এখনও হচ্ছে এবং টাকা কিন্তু ব্যালেন্সে এখনও কিন্তু অ্যাড হচ্ছে। আমরা এখান থেকে ফ্রিতেও ইনকাম করতে পারছি এবং টপ আপ করেও ইনকাম করতে পারছি। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে এই যে ওয়েব এফেক্টস সাইট, এখানে পুরো অ্যাডমিন যারা আছে তারা কীভাবে মানুষকে ধোকা দিয়ে এখন পর্যন্ত টাকা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি উইথড্র অপশনে যাই, উইথড্র অপশনে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে উইথড্র কোনো অপশন নাই, উইথড্র অপশন কিন্তু বন্ধ করে দিয়েছে। উইথড্র অপশন বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু উইথড্র আমরা করতে পারছি না। তো বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে এই ওয়েব এফেক্টস সাইট কিন্তু অলরেডি স্ক্যাম করে গিয়েছে। কিন্তু এখান থেকে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু যারা ইউজার আছেন তারা কিন্তু টপ আপ করে করছে, এবং এখান থেকে কিন্তু অ্যাডমিন বা তারা কিন্তু এখনও কিন্তু লাভবান হচ্ছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে আমরা যদি হোম পেজে যাই, যে এখানে কিন্তু টপ আপ একটা অপশন আছে উপরের দিকে, এই টপ আপ অপশনে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু এখনও কিন্তু এখানে কিন্তু টাকা টপ আপ করতে পারছি। তো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাডমিন কোন তারা কিন্তু উইথড্র সিস্টেম বন্ধ করে দিয়েছে এবং কাজ করার সিস্টেম রেখে দিয়েছে, এবং টপ আপ করে টাকা ইনভেস্ট করার অপশন কিন্তু রেখে দিয়েছে। তো আমরা যারা এখনও কিন্তু জানি না, বা যে সকল মানুষগণ ওয়েব এফেক্টস সম্পর্কে এখন নতুন জানছে, তারা কিন্তু এখন আন্দাজে এখানে কিন্তু টপ আপ করে ফেলছে এবং টপ আপ করে ফেলে কাজ করছে, এবং কাজ করার পরে কিন্তু এই টাকা কিন্তু আর উইথড্র করতে পারছে না। তো আমি আশা করব আপনারা এই ভিডিওটা আপনাদের বন্ধুর কাছে সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ আপনারা বন্ধুরা যদি এরকম কোনো ধোঁকাবাজিতে পড়ে যায় তাহলে কিন্তু তারা এখানে টপ আপ করে কিন্তু টাকাগুলো জলে দিবে। তো আমি এখন আপনাদেরকে বলতে চাই যে ওয়েব এফেক্টস সাইট আসলে কেন তারা চলে গেল, কেন তারা এই সাইটে স্ক্যাম করে সকল উইথড্র বা সকল সিস্টেম বন্ধ করে দেবে। আসলে দেখেন, এই সকল ওয়েব এফেক্টস সাইট বা যে সকল ইনকাম সাইটগুলো আছে এগুলো সবই কিন্তু MLM সাইট, কোনো ই কমার্স সাইট নয়। আর MLM সাইটের একটি বৈশিষ্ট্য হলো সেটা যে তারা তাদের ইউজারদের কাছ থেকে টাকা নেবে এবং সেই টাকা কাজ করায় সেই টাকা কিন্তু আবার ইউজারদেরকে ব্যাক দেবে। অর্থাৎ এখানে কিন্তু যে সকল অ্যাডমিনগুলো আছে তাদের কিন্তু পকেট থেকে কোনো টাকা কিন্তু তাদের কিছু দেওয়া লাগবে না। তো এভাবে টাকা নিতে এবং দিতে যখন দেখে যে তাদের সাইডে লস হয়ে যাচ্ছে বা ভালো পরিমাণে টাকা তাদের লাভ হয়ে গেছে, তো তখন তারা কী করে টুক করে এই সাইটটা বন্ধ করে দেয় এবং সকলকে টাকা কিন্তু মেরে দেয়। তো এইভাবে কিন্তু তারা এই সাইট থেকে অনেক টাকা মেরে নিয়ে গেছে। তো আপনারা অনেকে কিন্তু এখান থেকে লাভ, হাজার হাজার টাকা লাভও করে নিয়েছেন, আবার অনেকে কিন্তু নতুন যারা ইনভেস্ট করেছেন, টপ আপ করেছেন, তারা কিন্তু এখান থেকে কিন্তু লসও করে গিয়েছেন। ওকে, যারা লস করে গিয়েছেন তারা কিন্তু অনেক কষ্ট আছেন, কারণ টাকা কিন্তু উইথড্র করতে পারছেন না, বা উইথড্র কিছুদিন আগে যেখানে উইথড্র সিস্টেম ছিল বা উইথড্র সিস্টেমটা ওপেন ছিল তখন উইথড্র করলেও কিন্তু এখন কিন্তু সেই ওপেনের টাকা, উইথড্র টাকা কিন্তু আর আসছে না। তো আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন যে কারা কত টাকা লাভ করেছেন এবং কারা কত টাকা লস এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে একটি টিপস দিব, এই টিপসটা আপনারা ফলো করলে হয়তো টাকা পেয়েও যেতে পারেন। তো সেটা হলো, আপনারা বিভিন্নভাবে ইউটিউব বা ইউটিউবে যে সকল বড়ো বড়ো অ্যাডমিনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, করে দেখেন খুঁজে পান কি না যারা যে সকল অ্যাডমিনগুলো এই সাইটটার ওনার ছিল বা CEO ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করার, যাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মামলা করতে পারবেন, আর মামলা করলে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন। তো এই সকল বিষয়গুলো কিন্তু খুবই জটিল এবং জটিল আছে। তো আপনারা যদি অনেক টাকা ইনভেস্ট করে থাকেন তারা এই সকল প্রক্রিয়াগুলো ফলো করতে পারেন। তো আশা করা যায় তাহলে এই প্রক্রিয়া কিন্তু আপনার টাকাগুলো ফিরে পেতে পারেন। আর আমি আপনাদের কিন্তু সবসময় একটি কথাই বলি যে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে আসলে আগেই আপনারা ইনভেস্ট করবেন না, কারণ ইনভেস্ট করলে কিন্তু এখানে কিন্তু রিস্ক থেকে যায়। তো আপনারা কিন্তু সবসময়
কোয়ালিটিতে ইনকাম করতে পারেন। আমি যে সেই সকল ভিডিওগুলো কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি, আপনারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে তাহলে আপনারা এই ভিডিও দেখে কিন্তু এখান থেকে ইনকাম শুরু করতে পারেন। ওকে, এই সাইটের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ ছিল এবং ওখানে কিন্তু এসএনএল অ্যাডমিন গোর ওনার গোন সবাই কিন্তু অ্যাড ছিল এবং তারা কিন্তু প্রতিনিয়ত সকল নিউজ কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে। তো এই গ্রুপটা আমি ফলো করে দেখলাম, এখানে কিন্তু তারা তাদের সকল কার্যক্রম সকল কিছু কিন্তু সরিয়ে নিয়েছে তাদের, যাতে কোনো ইউজারগণ তাদেরকে ধরতে না পারে। তো তাহলে বুঝতেই পারছেন যে তারা কতটা চালাকির সাথে এই সাইটটা পরিচালনা করতো এবং এখন কিন্তু অনেকটা চালাকি করে এই সাইট থেকে তারা সকল কিছু কার্যক্রম সরিয়ে নিয়েছে। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে এই সাইটটা স্ক্যাম করে গিয়েছে, এই সাইটটা আর ফেরা সম্ভব নয় বা আপনারা উইথড্র করলে এই টাকাটা কখনো পাওয়া সম্ভব নয়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা এই সাইডে আর কাজ করবেন না বা কাজ করলেও টাকা পাবেন না, কিন্তু কাজ করলেও করতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে টপ আপ করবেন না, টপ আপ করে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করলে কিন্তু আপনারা সেই টাকাগুলো সম্পূর্ণ চলে যাবে, আপনারা কিন্তু এই টাকাটা আর কখনো উইথড্র করতে পারবেন না। তো আরও কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনি এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাদের সেই বিষয়টা বুঝে দিতে চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।